সুপ্রিয় ছাত্রছাত্রীরা, বিসিডি কলেজ চৌরাস্তা যশোরের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি স্বাগত। আমার পরিচিতি, আমি মোহাম্মদ রশিদ আল মামুন, সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ, এবিসিডি কলেজ চৌরাস্তা যশোর। আজকের পাঠের বিষয় একাদশ শ্রেণীর পরিসংখ্যান প্রথম পত্রের চলক ও ধ্রুবক এবং পরিমাপন স্কেল। প্রথমে আমরা কিছু স্থির চিত্র দেখি। একটা মানব শিশু ধীরে ধীরে কিভাবে বড় হয়ে উঠছে, একসময় সে শিশু অবস্থা থেকে কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত মানুষের বিভিন্ন জীবনকাল। মূলত মানুষের জীবনটা যে চলমান, এটা বোঝানোর জন্যই এটা চিত্রটি ব্যবহার করা হয়েছে। আজকে আমাদের পাঠের বিষয়, আজকের এই পাঠটি দিয়ে আমরা চলক ও ধ্রুবক ব্যাখ্যা করতে পারবো, চলকের প্রকারভেদ করতে পারবো, পরিমাপন স্কেল ব্যাখ্যা করতে পারবো এবং পরিমাপন স্কেলের প্রকারভেদ করতে পারবো। সক্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে দেখি আমরা ধ্রুবক কি জিনিস। তথ্যের কোনো কোনো বৈশিষ্ট্য সব অবস্থাতেই একই থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে। এ ধরনের বৈশিষ্ট্যের পরিমাপ রাশিকে ধ্রুবক বলে, যেমন সপ্তাহের দিনের সংখ্যা। ধ্রুবককে সাধারণত এ বি সি এল এম এন ও পি কিউ আর ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এরপর আসছে চলক। তথ্যের যেসব বৈশিষ্ট্য পেতে এককগুলির মধ্যে পার্থক্য দেখা দেয়, অর্থাৎ তথ্যের যেসব বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন এককে ভিন্ন হয়, সেসব বৈশিষ্ট্যের রাশিকে চলক বলে। যেমন কতকগুলি পরিবারের শিশুর সংখ্যা, পরীক্ষায় প্রাপ্ত নম্বর, আয়, ব্যয়, ওজন, শ্রোতা ইত্যাদি। তো তাহলে আমরা দেখলাম ধ্রুবক কি জিনিস। যেটা স্থির থাকে বা অপরিবর্তিত থাকে সেটাই হলো ধ্রুবক, এবং যেটি চলমান সেটি হলো চলক। তাহলে আমরা দেখি চলক ধ্রুবকের পার্থক্য। চলক পরিবর্তনশীল আর ধ্রুবক অপরিবর্তনশীল। চলকের প্রকারভেদ আছে, ধ্রুবকের কোনো প্রকারভেদ নেই। চলকের গণসংখ্যা নিবেশন আছে, ধ্রুবকের গণসংখ্যা নিবেশন নেই। চলকের পরিমাপগুলো শূন্য বা অশূন্য, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ধ্রুবকের পরিমাপগুলোর মধ্যে কেন্দ্রিকতা ব্যতীত বাকি সবগুলোর মান হবে শূন্য। বয়স, ওজন, উচ্চতা, আয়, ব্যয় ইত্যাদি চলকের উদাহরণ। সপ্তাহে দিনের সংখ্যা, বছরে মাসের সংখ্যা ইত্যাদি ধ্রুবকের উদাহরণ। এবার দেখি আমরা চলকের প্রকারভেদ। চলক মূলত দুই প্রকার, এক সংখ্যাবাচক চলক, দুই গুণবাচক চলক। অর্থাৎ যে চলক শুধুমাত্র গুণ প্রকাশ করে, সংখ্যাই প্রকাশ করে না, তাকে বলা হয় গুণবাচক চলক। আর যে চলক শুধুমাত্র সংখ্যাই প্রকাশ করা যায় তাকে বলা হয় সংখ্যাবাচক চলক। তাহলে আমরা এটা বুঝলাম, যেটা সংখ্যায় প্রকাশ করা যায় না সেটা হলো গুণবাচক চলক, এবং যেটা সংখ্যায় প্রকাশ করা যায় সেটা হলো সংখ্যাবাচক চলক। সংখ্যাবাচক চলক আবার দুই ভাগে ভাগ করা যায়, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কি? যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় সেটি হলে বিচ্ছিন্ন চলক, এবং যে চলকের মান পূর্ণ, ভগ্নাংশ, যে কোনো মানে প্রকাশ করা যায় সেটি হলো অবিচ্ছিন্ন চলক। এরপরে আমাদের পঠিত বিষয় পরিমাপন। কোনো বৈশিষ্ট্য
চলক বা ঘটনাকে সংখ্যাত্মকভাবে প্রকাশ করাকে পরিমাপন বলে। অন্যভাবে বলা যায়, স্কেল বা মাপনের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে সংখ্যাত্মকভাবে প্রকাশ করার প্রক্রিয়াকেই বলা হয় পরিমাপন। পরিমাপন চার প্রকার: নামসূচক পরিমাপন, ক্রমিক সূচক পরিমাপন, শ্রেণীসূচক পরিমাপন এবং আনুপাতিক পরিমাপন। এবার আমরা প্রত্যেকটি দেখে আসি। প্রথমে দেখি নামসূচক পরিমাপন। যে পরিমাপনের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে চিহ্নিত করার জন্য একটি সংখ্যা ব্যবহার করে শ্রেণীকরণ করা হয় তাকে নামসূচক পরিমাপন বলে। যেমন কলেজের কক্ষ নম্বর, বাড়ির হোল্ডিং নম্বর। এর অর্থ যে এই সংখ্যা দ্বারাই বোঝা যাবে যে এই জিনিসটার নাম, তাকেই বলা হয় নামসূচক পরিমাপন। এরপর আসছে ক্রমিক সূচক পরিমাপন। যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে শ্রেণীকরণ করা হয় তাকে মূলত বলা হয় ক্রমিক সূচক পরিমাপন স্কেল। যেমন ক্লাসের রোল নম্বর, ধনী গরিবের অবস্থান। শ্রেণীসূচক পরিমাপন, যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের এককগুলোর মধ্যে সংখ্যাগত পার্থক্যের মাত্রা পরিমাপ করে তাকে শ্রেণীসূচক পরিমাপন স্কেল বলে। যেমন তাপমাত্রা, গতিবেগ, রক্তচাপ, ঘড়ির সময়, মেধা স্কোর। আনুপাতিক পরিমাপন, যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্যকে পূর্ব হতে নির্ধারিত কোনো আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করা হয় তাকে বলা হয় আনুপাতিক পরিমাপন। যেমন আয়, ব্যয়, বয়স, ওজন, উচ্চতা। অর্থাৎ কোনো একটি আয় থেকে আমার আয় বেশি বা কম। অনুপাত, কোনো একটি বয়সের থেকে আমার বয়স বেশি বা কম। পূর্ব নির্ধারিত যে কোনো একটি পরিমাপ থেকে পার্থক্যটাই মূলত আনুপাতিক পরিমাপন। তো ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটি হলো চলক, ধ্রুবক এবং পরিমাপন স্কেল। তো তোমাদেরকে ধন্যবাদ ক্লাসে থেকে সহযোগিতা করার জন্য। আমরা পরবর্তীতে আরও একটি ক্লাসে হাজির হব। সবাইকে ধন্যবাদ।